অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কন্যা রাশি জুন 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। জাস্ট একটা জিস্ট, অর্থাৎ এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির মানুষ হন, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি। প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, হেলথ নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, নাম্বার ওয়ান পয়েন্ট। অর্থাৎ শরীরগত দিক নিয়ে তেমন সমস্যাতে কিন্তু থাকবেন না। নাম্বার টু, আর্থিক স্থিতির জায়গা। দেখুন, আপনাদের কর্মপতি ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় পতিকে কানেক্ট করে, অর্থাৎ কর্ম যত আপনারা করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু পাবেন এই মাসে। অর্থাৎ যতটা পরিশ্রম করবেন কি না সেই অনুযায়ী আপনারা কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের তত সমৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ এবং এর পাশাপাশি ভাগ্যের দ্বারা কর্ম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, কোনো চাকরি পাচ্ছেন না, কর্ম পাচ্ছেন না, এই কর্মযোগের একটা সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশির কর্মযোগটা কিন্তু যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে আপনাদের যারা প্রমোশন চাইছেন বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই কর্মক্ষেত্রে পরিবর্তন প্রমোশনের জায়গা কিন্তু থাকছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতার জায়গাও কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, এটা মাসের মাঝামাঝি পর্যন্ত এই শত্রুতার জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থাকবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা। দেখুন, সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তান প্রাপ্তি, সন্তানের এডুকেশান, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানগত দিকটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আর একটা কথা বলি, আপনাদের রাশির দ্বাদশপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ মাসের মাঝামাঝি থেকে। এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে। দশমভাবে অবস্থান করছে দ্বাদশপতি, দশমভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের থাকবে এবং আপনাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি আপনার একাদশভাবে নিচস্থভাবে অবস্থান করছে। কিছু কিছু ক্ষেত্রে ভাইদের সাথে মতবিরোধ এবং আপনাদের যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ভাতৃস্থান থেকে সমস্যা, আপনার যাদের প্রপার্টি নিয়ে কারবার করেন প্রপার্টি রিলেটেড সমস্যা, অর্থাৎ যারা ল্যান্ড কেনা বেচা করেন সেই জায়গাটায় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ জমি কিনা বা বিক্রির ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসবে এই মাসে। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, বিল্ডার প্রমোটার, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে বেশ কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার দিকটা যদি বলি, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ কিন্তু আপনাদের থাকছে। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সেই জায়গাটা কিন্তু সমস্যা আসার, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। এবং আপনি ধরুন চার পাঁচজন মিলে একত্রে, অর্থাৎ যৌথ ব্যবসা করছেন, শেয়ারের বিজনেস যেটাকে বলছে, এই জায়গাটা কিন্তু চোখ কান খুলে রেখে এগাতে হবে। কারণ আপনাদের সপ্তম পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু শত্রুতার জায়গা কিন্তু থাকছে।
অর্থাৎ একদম ফুলফিল, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যে না এটা হবে, আমাকে ঠকাবে না, এই জায়গাটায় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা কিন্তু ভোগাবে যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি যারা ফিল্ম দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এই জুন মাসে। আপনি কন্যারাশির মানুষ, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল এর সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে যুক্ত আছেন বা আপনি সেলস ডিপার্টমেন্টে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সফলতার দিক কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যারাশি মানুষ, এই জায়গা থেকে কিন্তু আপনাদের সাকসেস কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। এবং আকস্মিক ধনপ্রাপ্তি, কোনো সূত্র থেকে অর্থ পাওয়া বা লটারি ফাটকা থেকে বা আপনার ট্রেন্ডিং থেকে অর্থ সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এবার হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া এবং লটারি শেয়ার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর নির্দেশ করছে। এবার আসি কন্যারাশির এডুকেশনের জায়গাটা। দেখুন, শিক্ষাক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যের সফলতা পাবেন। যারা এমএ বিএড করছেন বা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি কন্যারাশি মানুষ, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। এর পাশাপাশি আপনি কন্যারাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। টেকনিক্যাল লাইনগুলোতে আপনারা ভালো ফল পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু থাকছে, পরিবারে কোনো সুখের নির্দেশ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তবে আপনি কন্যারাশি মানুষ, আপনারা যদি মহিলা ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে গাইনিক প্রবলেমটা কিন্তু এ মাসে বিশেষভাবে আপনাদেরকে কিন্তু ভোগাবে। কন্যারাশি ক্ষেত্রে গাইনিক প্রবলেম এবং মাথা গরম, হট করে মাথা গরম হয়ে যাওয়া, রাগ জেদ, এ মাসে আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে। হট করে রাগ, হট করে জেদ, ফট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করা দরকার। এখানে কিন্তু আপনাদের সমস্যার জায়গা কিন্তু তৈরি করবে। ভাড়াটিয়া নিয়ে যারা থাকে, অর্থাৎ ভাড়াটিয়ার জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। ভাড়াটিয়ার জায়গাটা আপনারা কিন্তু ভালো ফল এ মাসে কিন্তু পেতে চলেছেন এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা আপনাদের এ মাসে নির্দেশ করছে। এবং দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ, দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ, দীর্ঘদিনকার যে কাজ আপনাদের পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কন্যারাশির মানুষ, দীর্ঘদিনকার প্রত্যাশা এবং হয়ে যাওয়ার এই জায়গাটায় কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুরুজনদের হেলথ নিয়ে, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে গুরুজনদের হেলথ। এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। এবং এই জায়গাটা বারবার বলছি, শত্রুতার জায়গা আপনাদের থাকবে কর্মক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, ঋণের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা, অর্থাৎ আপনারা শৌখিন কিছু কেনার জন্য হয়তো কিছু ঋণ হওয়া, এই সম্ভাবনা থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তির জায়গাটা কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল কন্যারাশির জুন মাস 2021।
কি রেজাল্ট পেতে চলেছে, কোন রাশির হাজারো কোটি লাখে মানুষ আছে, সবাই এক ফল পাবে না, দশা অন্ত দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কাজে দিবে। নমস্কার, ধন্যবাদ।